সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কে যে এত সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে মমতা ব্যানার্জি, অতএব অনুব্রত মণ্ডল যদি অভিযুক্ত হয় সৃষ্টিকর্তা মমতা ব্যানার্জি তাকেও আইনের আওতায় আনা উচিত। বলছি দাদা, আস্তে 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 সবাই সবাই পাবে আমি সকালেও বলেছি একটা লোককে দশ বার ধরে সংস্থার দিকে সহযোগিতার বদলে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছে মমতা ব্যানার্জির প্রশ্রয়ে আশ্রয়ে উডবান ওয়ার্ডের মতো জায়গা যেখানে সাধারণ পশ্চিমবাংলার নাগরিকরা নিজে হসপিটালে বেড পায় না, সেখানে এই সমস্ত চোর ডাকাত গুন্ডা লঙ্কটদেরকে রাখা হয়। একটা লোকের অতীত যদি দেখেন, একটা মুদির দোকান ছিল, মুদির দোকানটা খারাপ নয়, কিন্তু একটা একটা লোকের আর্থিক উত্তরণটা দেখুন। একটা মুদির দোকান ছিল, তারও আগে মাগুর মাছ বিক্রি করতো হাটে, সেই লোকটা এখন 1000 কোটি টাকার মালিক, 8টা 10টা রাইস মিল এবং চড়াম চড়াম ভোট বাতাসা উন্নয়ন নাম দাঁড়িয়ে আছে। পৌরসভার ভোট করতে দেয় না, বিধানসভার ভোট করতে দেয় না, লোকসভার ভোট করতে দেয় না, 18 সালে পঞ্চায়েতে বীরভূমে কোথাও নমিনেশন দেয়নি। নির্বাচন পরবর্তী সময়ে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করেছে, এবং আপনি যদি আউস গ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রাম এবং বীরভূম জেলা দেখেন, এখনো বিকাশ চৌধুরী সহ কয়েকশো লোক জেলের ভিতরে আছে মিথ্যা এনডিপিএস কেসে, তার পুরো মূলাধারেই। আর একে যে এত সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে মমতা ব্যানার্জি, অতএব অনুব্রত মণ্ডল যদি অভিযুক্ত হয় সৃষ্টিকর্তা মমতা ব্যানার্জি তাকেও আইনের আওতায় আনা উচিত। বলছি এত দেরি হলো কেন, প্রভাবশালী হতেন? না না, আমি বলতে পারবো, সিবিআই একটা সাংবিধানিক বডি, তাদের প্রক্রিয়া রয়েছে, তারা সব সময় চান আইনে তদন্ত সহযোগিতা করে, সহযোগিতা না করলে বা তথ্য প্রমাণ সংগ্রহ করে তারা ব্যবস্থা নেন। এটা দশকের পর দশক ভারতবর্ষের জনগণ দেখে এসেছে। তার সাংবিধানিক বডি কখন ধরবে, কেন ধরবে, এটা তো তাদের বিষয়, এটা আমার মন্তব্য করা ঠিক নয়। তাহলে অনুব্রত মণ্ডলকে এত শক্তিশালী যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের মতো সাংবিধানিক বডিকেও বুড়া আঙুল দেখাচ্ছে, তারা কিছু করতে পারছে না? তো প্রশ্ন, জল্পনা এবং মানুষের মনের মধ্যে যে বিভ্রান্তি হয়েছিল তার নিরসন ঘটিয়েছে প্রাথমিকভাবে, এবং আমরা আশা করব ওকে কাস্টডিতে থাকতে থাকতেই চার্জশিটেড করে, ইতিমধ্যে একটা চার্জশিটে তার নাম দিয়েছে আসানসোল কোর্টে, আমরা আশা করব চার্জশিটেড করে এই লোকরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। বহু মায়ের চোখের জল আছে, বহু তরতাজা যুবক ছেলে, আপনি যদি বর্ধমানের জেলে যান, আউসগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রামে 200-এর বেশি বিরোধী দলের ছেলে, নিরীহ ছেলে, তাদেরকে শিক্ষিত ছেলে ফলস গাঁজার এনডিপিএস এর কেস দিয়ে করেছে, ও যে পুলিশের অফিসারগুলো অনুব্রতর এই নোংরা কাজে সহযোগী ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ইতিমধ্যে এনফোর্সমেন্টের ডাইরেক্টরেট জ্ঞানবন্ত সিং সহ 7 জন আইপিএস কে দিল্লিতে তলব করেছে, 22 তারিখ থেকে শুরু হচ্ছে, এই ইনফরমেশন আমি পেয়েছি সংবাদ মাধ্যমের মিডিয়ার মধ্য দিয়ে, আমি পেয়েছি যে 7 জন আইপিএস কে ডেকেছে। এই 7 জন আইপিএস এর বিরুদ্ধেও এবং আরো যারা আছে এডিজি সিআইডি রাজশেখরন সহ এদের বিরুদ্ধেও অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত। শুধু তৃণমূল কংগ্রেসের এই মাতব্বররা নয়, এর সঙ্গে
আধিকারিকরাও যুক্ত আছে।